এক গৃহবধূকে খুনের অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার ডুবোপাড়া এলাকায়। মৃত গৃহবধূর নাম শিবানী মণ্ডল, বয়স 22 বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 3 বছর আগে গ্রামের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। তাদের একটি 1.5 বছরের কন্যা সন্তানও রয়েছে। মৃতার পরিবারের লোকেদের অভিযোগ, শিবানীর স্বামী অন্য এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হতেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। মাঝে মধ্যে শিবানীকে মারধর করা হতো বলে অভিযোগ। এর আগেও অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মৃতার পরিবারের অভিযোগ, কন্যা সন্তান হওয়ার পরে আরও অশান্তি বাড়তে থাকে। শুক্রবার বিকেলে মৃতার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা তাকে মারধর করে বিষ খাইয়ে দেয় বলে অভিযোগ। হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 2.5 বছর বিয়ে হলো, প্রায় অত্যাচার করে, মারধর করে। কালকে যে ঘটনাটা ঘটেছে, অন্য অন্য বাড়িতে আমার বোন জামাইটা আর ওর মাসির ছেলে ওর দিদি এক জায়গায় সব মদ খাওয়া খাই করছিল। এবার ওই বোন জামাটার আর অন্য জায়গায় প্রেম করে, প্রেম আছে। এবার সেই প্রতিবাদে ওকে ওখানে বলতে গেছে, ওখানে ধরে ওর বোন বোন ওর ননদ আমার বোন জামাইটা মানে বাপি ওকে ধরে মেরে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, লাথি মেরে মেরে। তারপরে বিষটা নিয়ে মুখে ভরে খাইয়ে দিয়েছে, তার খাইয়ে আবার ওখানে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। পাড়ার প্রতিবেশী হসপিটালে ভর্তি করেছে। আমরা ওর শাস্তি চাই, বাপি মণ্ডলের শাস্তি চাই। ওর মাসির ছেলে কোন ছেলে মেয়েকে ভালোবাসা করে, তাই আমার জামাইকে বলতে এসছে, তাই এসছে দিয়ে আমার ওই বিটি বাড়িতে ফোন করেছে। তা বলছে আমি দিদির বাড়িতে আছি, ওর দুই দিদি ওর মা ওর ওর ওই আমার মা ওর মাসের ছেলেটা আরো সব জানে দিয়ে তখন ওখানে আছে দিয়ে তারপরে আমার বিটি গেছে দিয়ে ওরা তখন সবাই মিলে গুছিয়ে ধরে মেরে আমার জামাই বিষ খুলে মুখে ঢেলে দিয়েছে গো।